চারটা কাপ আমরা মনে হয় বিপিএলে পার্টিসিপেট করেছি 6 বার অ্যাজ কুমিল্লা ভিক্টোরিয়ান্স, 4 out of 6 চ্যাম্পিয়নশিপ ট্রফিস। আই থিঙ্ক এখানে আর বলার তো কিছু নেই, সন্দেহ থাকার তো কোনো স্কোপই নেই, চ্যাম্পিয়নশিপ সাকসেস জুটি। মানে কোচের কথাটা আমি আজকে টিম নিয়েছি এবং আজকে আমরা এই কাপটা জিতেছি। হ্যাঁ ইমরুল, থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ কোচ। আচ্ছা তো না, যেহেতু আমি বলছিলাম যে অন্য ফ্র্যাঞ্চাইজির সাথে আমাদের মধ্যে যে পার্থক্যটা আছে, যে আমাদের এজেন্ডা একটাই, উই হ্যাভ টু বি সাকসেসফুল অ্যান্ড উই হ্যাভ টু উইন দ্য কাপ। এবং কাপ জেতার সময় যেরকম 7 জন লোকাল প্লেয়ার ইম্পর্ট্যান্ট, 4 জন ফরেন প্লেয়ারও ইম্পর্ট্যান্ট। আমি জানি না থ্রু আউট দ্য বিপিএল অনেক বেশি কথা হচ্ছে যে লোকালদেরকে শুধু করবো, ফরেনদেরকে অবহেলা করবো, বা লোকালদেরকে অবহেলা করবো, ফরেনদের রাখবো। না, ইটস আ টিম, 11 প্লেয়ার্স হ্যাভ টু কন্ট্রিবিউট ইকুয়ালি টু উইন দ্য কাপ, অ্যান্ড ইটস এ ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট। আমি তো সব লোকাল দিনও খেলাবো না, আমি চাই যে আমার লোকাল প্লেয়ার ফরেনদেরকে নিয়ে মিলেমিশে ড্রেসিং রুম শেয়ার করুক। সো ওই পরিকল্পনা জায়গায় আমি একটা চ্যালেঞ্জ ফেস করছিলাম যে আমার ফরেন প্লেয়ারকে পাচ্ছিলাম না ওই সময়টায়। তা অবভিয়াসলি ইটস ট্রু যে উনি আমাকে এনকারেজ করেছিলেন অনেক, যে উনি লোকাল সাইডটা পুরো দেখবে আর ফরেন সাইডটা আমাকে বলেছে একটু হার্ড ওয়ার্ক করতে পেয়ে যাবো। সো ওনার আসলে ওনার ইন্সপিরেশনে অ্যান্ড ওনার কথাতেই আমরা অ্যাপ্লিকেশনটা জমা দিয়েছি, অ্যান্ড তখন থেকে আমরা কাজ করা শুরু করেছি যে ফরেন প্লেয়ার গ্যাপটা কীভাবে ফুলফিল করা যায়। হ্যাঁ তারেক ভাই, থ্যাংক ইউ আপনি প্রশ্নটা করেছেন, যেহেতু আপনি আমাদের কুমিল্লার মানুষ। সো অফকোর্স আপনার প্রতি আমি যে সেই সেম লয়্যালটি ফিল করি যখন আমি এখানে সবাইকে দেখছি, আপনার প্রতি আলাদা লয়্যালটি ফিল করছি। সো সিমিলারলি ওই লয়্যালটি আমার মধ্যে সবসময় কাজ করে কুমিল্লার জন্য 100%। আমি অন্য কোনো ফ্র্যাঞ্চাইজিতে কাজ করলে এই জিনিসটা ফিল করতাম না। সবার আগে কাজ করে হচ্ছে আমার বাবার মেয়ে হিসাবে। আমার বাবা কুমিল্লাতে যে রোলটা প্লে করে, ওনার যে সম্মানটা উনি কুমিল্লার পায়, এবং উনি আমার দাদার বাড়ি কুমিল্লা থেকে। সো ওই আমার বাবার মেয়ে হিসাবে কুমিল্লার একজন একজন মেয়ে হিসাবে আমি অবশ্যই অন্যরকমভাবে কাজ করি, এখানে একটা অন্যরকম ভালোবাসা কাজ করে, অন্যরকম লয়্যালটি প্রাইড কাজ করে। অ্যাট দ্য সেম টাইম আই ওয়ান্ট টু মেনশন যে আমার এই প্রাইড, এই ভালোবাসা, এই লয়্যালটি, 1.5 মাস আমরা একসাথে থাকি সবাই মিলে, এটা ওরাও আমার সাথে শেয়ার করে। আমার কোচ আছে, ইমরুল আছে, 1.5 মাসে অনেক কিছু হয়, অনেক আপস অ্যান্ড ডাউনস হয়, আমরা যেভাবে এক হই এবং আমি ওদের কাছ থেকে যেভাবে যে সাপোর্টটা পাই, মানে ইটস অ্যামেজিং। আমি ফর এভার গ্রেটফুল টু বোথ মাই ক্যাপ্টেন অ্যান্ড মাই কোচ, যে তারা আমাকে যেভাবে সাপোর্ট দিয়ে আসছে। জি অবশ্যই, আমার বাবাই ফার্স্ট বাংলাদেশে ফরেন প্লেয়ার্স নিয়ে আসছিলো আবাহনীর জন্য। তখন ওই সময়টায় ওয়াসিম আকরামকে দেখেছে মানুষ, নীল ফেয়ারবাদ, রিচার্ড এলিংওয়ার্থ, পরে তো শাহিদ আফ্রিদি আমার বাবার টিমে আবাহনী তো খেলেছে, আমাদের টিমেও খেলেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস, অল্দো এটা আমার বাবার টিমও। কিন্তু আমার মনে আছে ছোটোবেলায় আমরা স্কুল থেকে আসতাম, তখন নীল ফেয়ারবাদের ওয়াসিম আকরাম আমাদের বাসায় থাকতো, গেস্ট রুমে থাকতো তারা। সো আমরা স্কুল থেকে আসতাম, একসাথে লাঞ্চ করতাম, ডিনার করতাম, টিভি দেখতাম, এই ফরেন প্লেয়ার থাকতো। তো এই আমাদের কমফোর্ট জোনটা ওই আব্বুকে দেখে আসছে কীভাবে কাজ করে, কীভাবে ওদেরকে অ্যাপ্রোচ করে, অ্যান্ড আই থিঙ্ক এটা অনেক অনেক আমার জন্য অনেক ইজি করে দেয়। এখনও আমি যখন কোনো ফরেন প্লেয়ারকে যোগাযোগ করি, মইন আলীর ব্যাপারটা স্পেশালি, কন্টিনিউসলি আমার সাথে আব্বু কথা বলে। সো আমার কাজটা অনেক ইজি হয়ে যায়, এবং হোয়াট এভার আই ডু হিয়ার, আমি ক্রিকেটে কেন আসবো, আমি একটা মেয়ে মানুষ এখানে এই রুমের মধ্যে, কিছু দুই একজন মেয়ে ছাড়া তো একমাত্র আমি মেয়ে, খেলার মাঠে আমি এখানে একমাত্র মহিলা অর্গানাইজার, আমি কেন আসবো? অবভিয়াসলি আমার বাবার জন্য আসবো, ওনার রক্ত, ওনার অ্যাবসলিউটলি 100% জেনুইন লাভ ফর ক্রিকেট অ্যান্ড ইজ প্যাশন, যে কারণে আজকে আমি একটা মেয়ে মানুষ এখানে এই 4টা কাপ নিয়ে আপনাদের সামনে আসতে পারছি।